বিহস আজকের ভিডিওতে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদের পদোন্নতির নীতিমালা সম্পর্কে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন ডিসি অফিসে অফিস সহায়ক পদের পদোন্নতি রয়েছে কিনা, আপনাদের রিকোয়েস্ট আজকের ভিডিওটি পদোন্নতির নীতিমালা। বিহস, আপনি যদি জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে ন্যূনতম 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন, তাহলে পদোন্নতির নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে দপ্তরি পদে যেতে পারবেন। এরপর আপনি যদি আবার 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করেন, তাহলে 3 বছর পর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে প্রসেস সার্ভার পদে যেতে পারবেন। এখন কথা হচ্ছে 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার পর আপনি দপ্তরি ও প্রসেস সার্ভার এই 2 পদের মধ্যে যেখানে শূন্য পদ থাকবে সেখানে আপনি পদোন্নতিতে যেতে পারবেন। এখন বলবো প্রসেস সার্ভার ও দপ্তরি পদ থেকে আপনি আর কোন পদে যেতে পারবেন। আপনি যদি প্রসেস সার্ভার ও দপ্তরি পদে ন্যূনতম 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন, তাহলে পদোন্নতি পেয়ে ফটোকপি অপারেটর পদে যেতে পারবেন। অর্থাৎ প্রথমে আপনি অফিস সহায়ক পদ থেকে দপ্তরি বা প্রসেস সার্ভার হবেন, এরপর প্রসেস সার্ভার ও দপ্তরি পদে আবার 3 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনি পদোন্নতি পেয়ে ফটোকপি অপারেটর পদে যেতে পারবেন। এছাড়াও আপনি আরও কয়েকটি পদে যেতে পারবেন, সেই পদগুলো কথা এখন বলবো। আপনি যদি ফটোকপি অপারেটর পদে ন্যূনতম 5 বছর সন্তোষজনকভাবে চাকরি অথবা প্রসেস সার্ভার বা দপ্তরি পদে ন্যূনতম 8 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে পারেন, তাহলে পদোন্নতি পেয়ে বেঞ্চ সহকারী পদে যেতে পারবেন। তারা আপনি ফটোকপি অপারেটরের ন্যূনতম 5 বছর সন্তোষজনকভাবে চাকরি অথবা প্রসেস সার্ভার বা দপ্তরি পদে ন্যূনতম 8 বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করার মাধ্যমে আপনার 20% পদোন্নতির নীতিমালা অনুযায়ী পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক পদে যেতে পারবেন। অর্থাৎ আপনি যদি ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে যোগদান করেন, তাহলে পদোন্নতি পেয়ে একটা সময় গিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক বা বেঞ্চ সহকারী হতে পারবেন।